নমস্কার বন্ধুরা, আমি পিউ আর আমার চ্যানেল স্পাইসি বাঙালির আরেকটি পর্বে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আলু দিয়ে মোরলা মাছের ঝাল। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি এটাকে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আপনাদের তৈরি করে দেখাবো। আর যদি রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে মোরলা মাছ লাগছে। তো আমি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম। এটা হচ্ছে সামুদ্রিক মোরলা, সাইজে একটু বড় হয়, আর এর খেতে এর টেস্টটা কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার ট্রাই করে এই মাছটাকে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমি আগে থেকেই নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো অন্যদিকে কড়াতে বেশ ভালো করে আমি তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি একবারে সব মাছগুলো একসাথে অ্যাড না করেই অল্প অল্প ব্যাচে ব্যাচে ভেজে নেব। তো আমি এখানে মাছগুলোকে এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তো এক পিঠটা একটু হতে দিতে হবে। যখন এক পিঠটা খুব ভালোভাবে হয়ে আসবে তখন আমরা মাছগুলোকে একটু উল্টে দেব। মনে রাখবেন তেলটাকে একটু বেশ ভালোভাবে গরম হতে হবে, নাহলে মাছগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। আর এখানে আমি একটা টিপ শেয়ার করব, মাছগুলো যখন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করবেন একটু সর্ষের তেলও একটু ভালো করে মাখিয়ে রাখলে মাছগুলো কিন্তু ভাজার সময় একটা একটা থাকবে, ঘেঁটে যাবে না। তো এখানে আমি সর্ষের তেল আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তো মাছগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো একটু ওলট পালট করে এবার মাছগুলোকে আমরা নাড়াচাড়া করে একটু লালচে করে একটু ক্রিস্পি করে মুচমুচে করে ভেজে নেব। মাছগুলো দেখুন এখানে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। তো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। তো আমি সেমভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে একইভাবে ভেজে নেব। আমি এখানে দুটো ব্যাচে মাছগুলোকে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এবার চলুন রান্নার দিকে যাওয়া যাক। তো কড়াতে আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন তেল রেখে নিয়েছি, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা অ্যাড করলাম, 1টা তেজপাতা অ্যাড করেছি, 1/2 টেবিল স্পুন জিরে অ্যাড করছি, তার সাথে সাথে 1/4 টেবিল স্পুন কালো জিরে অ্যাড করলাম। আর এখানে অ্যাড করে দিচ্ছি 2 পিঞ্চের মতো হিং। হিংয়ের জন্য ফ্লেভারটা খুব ভালো আসে, এক অবশ্যই অ্যাড করবেন। দিয়ে এক ফোড়নটাকে আমরা এখানে একটু নাড়াচাড়া করে নেব অ্যাটলিস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো। এবার বন্ধুরা, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আমি আলুটাকে একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আলুটাকে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আমরা অ্যাটলিস্ট আলুটাকে একটু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো একটু ফ্রাই করতে থাকবো। তো এখানে বন্ধুরা আমার আলুটা 1-2 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এবার এই স্টেজে আমি এখানে 1টা টমেটো কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। আর আলু আর টমেটোটাকে আবার আমাদের এটাকে একটু ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা আমাদের একটু সফট হয়ে আসছে। তো দেখুন এখানে আমাদের টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। তো এবার আমরা এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করে দেব। এর মধ্যে আমি ফার্স্টে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো 1/4 টেবিল স্পুন, তার সাথে সাথে যাচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আর এখানে আদার পেস্ট আমি এখানে 1/2 টেবিল স্পুন অ্যাড করলাম, আর সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমাদের একটু কষাতে হবে। আমি একটু সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে মশলাটা কড়ার তলায় ধরে না যায়। আর যদি মশলাটা আপনাদের মনে হবে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, একটু জল দিয়ে দিয়ে কষাবেন, দেখবেন কষানোটা খুব ভালো হবে। আর কষানোটা যত ভালোভাবে হবে আমাদের যে কারিটা মাছের যে ঝালটা আমরা রেডি করবো সে টেস্টটা দারুণভাবে এনহ্যান্স হয়ে যায়। তো এখানে মশলাটা দেখুন আমাদের বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের পেস্ট। আমি এখানে সর্ষেরটাকে খুব ভালো করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর বাটিটা ধুয়ে একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি। আর সর্ষের সাথে মশলাটাকে আরও ভালোভাবে আরও 1 মিনিটের মতো আমি একটু আরও একটু কষিয়ে নিলাম। মশলাটা একটু তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে, ওপরে যখন দেখবেন তেল ভাসতে শুরু
করেছে তখনই বুঝবেন আমাদের মশলাটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়েছে। কষানোর পরেই আমি কিন্তু সর্ষের পেস্টটা অ্যাড করে দিয়েছি। এবার 1 মিনিট মতো কষিয়ে নিলাম সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটা কষানোর পরেও দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল ভাসতে শুরু করেছে। তো যখন এই স্টেজটা আসবে তখন ওর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাসের মতো জল অ্যাড করছি। গ্রেভির কনসিস্টেন্সিটা কীরকম রাখতে চাইছেন সেই হিসাবে জলটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে 1 গ্লাসের মতো জল অ্যাড করেছি। এখানে আলুর কোয়ালিটিটাও আপনাদের ভালো নিতে হবে। আমি এখানে চন্দ্রমুখী আলুটা ইউজ করেছি। জ্যোতি আলু হলে আপনারা একটু সিটি দিয়ে নিতে পারেন, কারণ চন্দ্রমুখী আলু খুব সহজেই খুব অল্প সময়েই গলে আসে আর গ্রেভির কনসিস্টেন্সিটাও খুব ভালো এসে যায়। তো এখানে আমি জলটা অ্যাড করার পরে এখানে পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে 1/4 টেবিল স্পুন চিনি অ্যাড করছি, যার জন্য ফ্লেভারটা দারুণ সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। খুব ভালোভাবে একটা মিক্স দিয়ে দিলাম। আর এবার ঝোলটা একটু ফুট আসা অবধি আমি অপেক্ষা করব। তার আগে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কারিটাতে একটা ফুট আসা অবধি অপেক্ষা করছি। দেখুন কারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। সেই মুহূর্তে আমি একটা কভার করে দেবো, দিয়ে এটাকে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট রান্না করে নেবো, যতক্ষণ না আলুটা আমাদের সফট হয়ে আসছে। তো 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে এসছে। এই স্টেজে আমি এখানে যে ভেজে রাখা মোরলা মাছগুলো ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করার পরে আমাদের এখানে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে আমাদের এটাকে একটু রান্না করে নিতে হবে একটু মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝে, যাতে মাছের ফ্লেভারটা এই কারির মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। তো ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আরও আমি এখানে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। 5 মিনিট রান্না করার পরে আমি ওপর থেকে 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, যার জন্য ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দরভাবে বেড়ে যায়। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দেখুন আমি 5 মিনিটের মতো আমি এখানে মাছের ঝালটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিলাম, দিয়ে গ্রেভিটা অনেকটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। আর ঠান্ডা হলেও এর কনসিস্টেন্সিটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের আলু দিয়ে মোরলা মাছের ঝালের একটা দারুণ স্পাইসি ঝালের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এরকম নিত্য নতুন রেসিপি যদি আপডেট পেতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে রাখবেন, কারণ যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার।